নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর প্রতিদিনের মতন আমি আবারও আজকে আপনাদের সামনে জানাতে চলেছি আগামীকাল যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি যে আপনাদের কাছে কিছুটা সময় আমি নেই, কারণ এই ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানো, কিছু শেখানোর কিন্তু চেষ্টা করি। যারা এই ভিডিওটি দেখেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, এবং যারা নতুন এই চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে একবার হলো সাবস্ক্রাইব করবেন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা আমি এই ভিডিওতে করি। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ মানে যে লটারি কাটতে হবে এটা আমি কখনোই বলি না। যারা লটারি কাটছেন কি না, দীর্ঘদিন ধরে কেটে আসছেন, লটারি হচ্ছে না, আমি একটি কথা আবারও বলছি, আপনারা আগে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন, আপনার সময়টা কখন রয়েছে, কোন বছর কোন মাস, এক্স্যাক্ট সময়টা আগে জেনে নিন। কারণ আমি যে অর্থপ্রাপ্তির যোগের কথা বলছি, লটারি কাটছেন হয়তো আপনারা অনেকেই, দেখুন আজ না হলো এক বছর, দু বছর, তিন বছর, কোনো না কোনো সময় আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কিন্তু ততদিনে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু খরচ করে ফেলেছেন এই টিকিট কেটে। তাই আমি একটি কথা আপনাদেরকে বলি, টিকিট কাটা থেকে বিরত আপনারা থাকুন। টিকিট কেন কাটবেন, আপনার কি যোগ রয়েছে? দেখুন, কারো কারো ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই পারে, কারণ যদি আপনার যে প্রেজেন্ট যে দশা চলছে না, বর্তমান যে দশা, দেখা যাচ্ছে আপনার সাপেক্ষে রাজ্যকারী গ্রহের দশা চলছে, আপনার ভাগ্যভাব স্ট্রং রয়েছে, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব স্ট্রং রয়েছে, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার জন্মছকে যদি রাহু গ্রহ ভালো থাকে, দেখুন রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে এই হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই আমি বারবার বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের প্রাইজ পাচ্ছেন না, অর্থ আটকে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আকর্ষিক প্রাপ্তি ঘটাতে রাহু গ্রহ কিন্তু সাহায্য আপনাকে করবে। আমি আছি তো, চিন্তা করছেন কেন, কৌশিকদা আপনাদের পাশে সবসময় আছে। এবং এর পাশাপাশি রাহু এবং আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্য ভাব এই দুটো জায়গাকে কিন্তু স্ট্রং করা দরকার। এবং বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে, এবং প্রতিদিন আমি কিন্তু টার্গেট নাম্বার নিয়ে আলোচনা করছি। আপনারা যারা প্রতিদিন মহাভাগ্য দেখছেন, সেখানে আপনারা 12টি রাশির টার্গেট নাম্বার শুভ রং আপনারা জানতে পারছেন। আপনারা ভিডিওটি যারা শুনছেন প্রতিদিন, আমি একটি কথা বলবো, আপনাদের জন্মছককে একবার সংস্কার একবার করে নিন। আপনার যোগ কখন রয়েছে, আপনার সময়টা কখন রয়েছে, আদর্শ সময় সেটা কিন্তু একান্তই জানা দরকার। আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ রয়েছে কি না সেটা জানা কিন্তু দরকার রয়েছে, কারণ এই সময়টা যদি আপনার ক্ষেত্রে শুভ যায়, আমি একটি কথা বলছি না, এমন কোনো মানুষ নেই যে যার জীবনে সুযোগ আসেনি, সুযোগ প্রত্যেকের মানুষের জীবনে কিন্তু ঈশ্বর কিন্তু দেয়, যদি সেটাকে সঠিক সময় যদি ব্যবহার করতে পারেন নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি লাখপতি, কিন্তু দেখতে হবে আপনার জন্মছক এবং দশা মহাদশা। দেখুন, আমি আপনাদের কাছে একটি কথা বারবার অনুরোধ করছি, আপনাদের জন্মছকে
কোন গ্রহগুলোকে ভালো থাকা দরকার তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ হবে কি না। দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছেন হয়তো আপনার এই অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। কেন বাধা আসছে? রাহু ডিগ্রিগত দিক থেকে, রাহু নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে সেটা আগে দেখে নিন। কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আমি আগামীকাল পাঁচ রাশির কথা বলবো। এই পাঁচ রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতেও পারে, তবে এই না যে রাশির নাম মিলল বলে আপনি ভাবলেন যে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে, এটা কখনোই না। কারণ এখানে বোঝা দরকার যে একই রাশির একাধিক লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে এই অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি নয়। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে, আবার আমি যে কথাগুলো বলছি কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু নাও ঘটতে পারে। আপনার জন্মছক সর্বশেষ কথা বলবে, কেননা আপনার জন্ম কুষ্টিতে কোন জায়গাতে দোষ রয়েছে সেই দোষকে কিন্তু আগে কাটানো দরকার। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন না বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে এই জায়গাটা কিন্তু আপনার গাঢ় করা কিন্তু সম্ভব। কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে মহাভাগ্য। মহাভাগ্যে আপনারা মেষ টু মীন রাশির টার্গেট নাম্বারটা জানতে পারবেন, শুভ রং, ভাগ্যের পার্সেন্টেজ, সমস্ত কিছু বিষয় নিয়ে সেখানে কিন্তু আলোচনা কিন্তু করা হয়। আগামীকাল বুধবার পাঁচ রাশির শুভ সময়টা, প্রথম রাশি আগামীকালের জন্য মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার জানতে পারবেন আপনারা মহাভাগ্যে। সময় আপনার 9:41 থেকে 10:52 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা জানতে পারবেন আপনারা মহাভাগ্যে। অবশ্যই মহাভাগ্যটি আপনারা দেখুন। আপনাদের শুভ সময় 10:16 থেকে শুরু করে আপনাদের 11:32 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার আপনারা আবারও বলছি জানতে পারবেন মহাভাগ্যে। অবশ্যই মহাভাগ্যটি আপনারা দেখুন। আপনাদের যে আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল দশটা তেইশ মিনিট থেকে আপনার 11:34 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। 4 রাশি আপনার মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার আপনারা জানতে পারবেন মহাভাগ্যে। অবশ্যই মহাভাগ্যটি আপনারা ফলো রাখুন। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে আপনাদের 9:15 থেকে 10:30 পর্যন্ত টাইমটা খুবই শুভ। এরপর অন্তিম এবং শেষ রাশি, তার আগে আবারও বলছি আপনারা শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু নেবেন না। কারণ একটা বড় সিদ্ধান্ত আপনার অর্থ অপচয় করবে, সেখানে আপনাকে নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন। অন্তিম এবং শেষ রাশি, মহাসৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার জানতে পারবেন মহাভাগ্যে। আগামীকালের শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 10:53 থেকে সকাল 10:53 থেকে 11:47 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি প্রতিদিন যে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা দিই না, খুব রিসার্চ করে কিন্তু দেওয়া হয়। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।